নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগস্ট মাস 2024 মীন রাশির জন্য কী হতে চলেছে বা কী অপেক্ষা করছে, চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। প্রথমেই বলি যে এই মাসটা মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু বিষয়ে সতর্ক থাকার মাস হতে চলেছে, কারণ পুরো মাস জুড়ে শনি মহারাজ তার দ্বাদশভাবে বকরী অবস্থায় থাকবেন, যার কারণে আপনাদের স্বাস্থ্য এবং ব্যয়ের দিকে আরও বেশি করে মনোযোগ দিতে হবে। কারণ দুটি ক্ষেত্রেই এমনভাবে হবে যা আপনাদের উদ্বেগের কারণ হতে পারে। এছাড়াও আপনাদের রাশিতে রাহু মহারাজের উপস্থিতিতে সারা মাস জুড়ে আপনাদের চিন্তামুক্ত করবে, কিন্তু মেজাজি প্রকৃতির ব্যক্তি করে তুলতে পারবে। কারণ আপনারা এইটা কোনো প্রবলেম নয়, কারণ এটা খুব সাধারণ প্রবলেম, এটা আপনারা নিজেরাই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। অপ্রয়োজনীয় খরচ করা, অপ্রয়োজনীয় কথা বলা বা বেশি কথা বলা ভুলভাল, এটা আপনাদের একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। ভুলভাল খাওয়া, অতিরিক্ত খাওয়া, সেটাও স্বাস্থ্যকে নষ্ট করতে পারে, এগুলো নিজেদেরই একটু কন্ট্রোল করতে হবে। তবে আর্থিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে, কারণ আপনাদের সতর্ক থাকতে হবে, যাতে অতিরিক্ত ব্যয় না হয়। তবে বিদেশের ক্ষেত্রে মোটামুটি শুভ ফল আছে এই মাসটা সারা মাস জুড়ে, কারণ বিদেশ যাওয়ার একটা যোগ আছে। আর্থিক বিষয়েও কিছু সতর্কতা থাকা প্রয়োজন। বৃহস্পতির কৃপায় আপনাদের আয় বৃদ্ধি পাবে এবং অর্থের দিকটা স্ট্রং হবে, এবং অর্থ যেসব অর্থ আটকে আছে বা কাউকে অনেকদিন আগে দিয়ে রেখেছেন, সেই সব টাকাও আপনাদের ফেরত পাওয়ার একটা যোগ রয়েছে। তবে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সতর্কতা এড়িয়ে চলতে হবে, কর্মক্ষেত্রে পূর্ণ যোগ আছে, কারণ সহকর্মীর থেকেও সহযোগিতা পেয়ে থাকবেন আপনারা, কারণ আপনাদের মনোবল তাতে বৃদ্ধি পাবে, যা কর্মক্ষেত্রে আপনাদের অবস্থানকে আরও উন্নতি করবে। তবে ব্যবসার দিকটাও মোটামুটি ভালো যাবে, কর্মক্ষেত্রে যেমন উন্নতি আছে সেরকম ব্যবসাতেও উন্নতি আছে। মাসের শেষের দিকে, মানে মাসের শুরু থেকে শেষের দিকে পঞ্চমভাবে সূর্য দেবতার উপস্থিত কারণে আপনাদের একটু মনে দ্বিধা দ্বন্দ্ব বা অহংকারও আসতে পারে, তাই এগুলো নিজেকে কন্ট্রোল করতে হবে। তবে বিবাহিত জীবন মোটামুটি সুখের থাকবে, পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে এবং পরিবারকেও আপনারা খুশি করতে পারবেন। আর আপনারা যদি বৃহস্পতিবার দিন শ্রী হরি বিষ্ণুর উপাসনা করা উচিত, আর আপনারা যদি করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবে। এই ছিল আজকে ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য